بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত আশিকুল ইসলাম আপনি কাতার থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন সেটি হলো অন্যান্য জীবজন্তু যেগুলো আল্লাহ সুহান্ন আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন খাওয়ার জন্য বৈধতা করে দিয়েছেন সেগুলি মরে গেলে খাওয়া হারাম কিন্তু মাছকে মরে যাওয়ার পরে আবার কেন হালাল করে দিয়েছেন এই সম্পর্কে একটু জানাবেন আলহামদুলিল্লাহ হির রবিল্লা আলমিন ও সাল্লাহসাল্লাম আল্লাহ রসুল হিল কারিম আমাবাদ সমিত আসিফ ইসলাম আল্লাহ আপনার আল্লাহ আপনার প্রতি রহম করুক সুস্থ রাখুন হেফাজত করুন আল্লাহ সুবাহ কোন বিধান কিসের জন্য করছেন কোন আদেশ করছেন কোনটা নিষেধ করছেন যেটা আদেশ করছেন সেটার মধ্যেও মোমিনদের কল্যাণ আছে আদেশের মধ্যে মধ্যে সেটা সেটা হোক এবং এবং পালন পালন করার করার কল্যাণ মুক্তি লিখিত আছে আর যেটা নিষেধ করছেন সেটাও মমিনদের জন্য সেখানে কল্যাণ বলেই নিষেধ করছেন এবং সেটা দূরে থাকার জন্যই বলছেন আল্লাহ দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে কল্যাণ আছে মমিন ব্যক্তিকে যখন আদেশ করছেন কেন এটা আদেশ করছেন এবং কেন মানতে হবে এটা মমিনের কাজ নয় এমনিভাবে কেন এটা নিষেধ করছেন কেন এটা নিষেধ না করলে ভালো হইতো এই ধরনের সুচালা চলবে না বরং নিষেধকে নিষেধ হিসাবে মানতে হবে যদিও সেটা ছোট হয় এটি আল্লাহর কথা মমিনের কাছে হইলো আমার কান আলী মমিন আল্লাহ মমিনাতিন ইয়া কত আল্লাহ আয়া কুন আল্লাহমুল খেয়ারা তুমি নাম আল্লাহ এবং রাসুল সাল্লাহ আসলাম কোনো বিষয়ে ফায়সালা করলে এটা মমিন মমিনাতের উচিত না যে তৃতীয় কোনো সিদ্ধান্ত সে গ্রহণ করবে সুতরাং আল্লাহর পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে যেই আদেশগুলো যেভাবে আছে সেইগুলি মেনে নিতে হবে এবং সেটা মেনে নিতে পারলেই হলো মনের পরিশ্রম বিশেষ করে মনের স্বচ্ছতা আল্লাহ সুবাহ তালা যে সমস্ত পশুগুলো আমাদের জন্য হালাল করেছেন তা মরে গেলে খাওয়া হারাম এটা আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাহ আসলাম জানিয়ে দিয়েছেন আল্লাহ নিষেধ করছেন এটাই পরিষ্কার কথা আর মাছকে আল্লাহ হালাল হারাম করেন নাই মাছ মরে গেলেও এটা হালাল করছেন যদি দেখেন মাছ যদি এইভাবে হালাল না করতেন তাহলে মানুষ এই পৃথিবীর মানুষ কিভাবে খেত মাছকে হালাল করার এখানে কারণ আল্লাহ ভালো জানেন কি বলা যাবে না তারপর আমাদের যুক্তিতে আমরা বলবো মাছ হলে এমন একটা প্রাণী যেটা উপরে থাকতে পারে না উপরে বসবাস করতে পারে না পানি ছাড়া থাকলেই মরে যাচ্ছে যেমন আপনি পানিতে থাকতে পারবেন আপনি পানিতে থাকতে গেলে শ্বাস বন্ধ হয়ে যাবে আপনার জন্য ওখানে পানিতে থাকা আল্লাহ ওই ওই ধরনের প্রকৃতি আপনাকে সৃষ্টি করে নেয় আবার এক শ্রেণী আছে দেখেন হাওয়াতে থাকতে পারে পানিতেও থাকতে পারে উভয় থাকতে পারে কেউ আছে অন্ধকারে চোখে থাকে দিনেও চোখে থাকে কেউ আছে পানির মধ্যে থাকা তার অভ্যাস করছে কোন প্রাণীকে আল কোন আছে হাওয়ার মধ্যে থাকবে উপরে থাকবে কোন প্রাণী উবার মধ্যে থাকতে পারে তো এইগুলি আল্লাহ সৃষ্টি তো আল্লাহ সোহান রাখছেন তো মাছ এমন একটা প্রাণী আপনি যখনই শিকার করবেন উপরে হাওয়া লাগলেই সাথে সাথে মরে যাবে আর কোন প্রাণী আছে দেখেন মাছটা কিছু সময় যেমন কই মাছ কই মাছের প্রাণ শক্ত প্রাণী আপনারা জানেন বই বুঝতে পড়েছেন পুটি মাছের প্রাণ সবচেয়ে নরম তাই কই মাছ দেখেন কাটার পরও তার জান থাকে দীর্ঘ সময় পর্যন্ত শক্ত থাকে আর ইলিশ মাছ সূর্যের আলো ওঠার সাথে সাথে মনে যায় পুঠি মাছ ইত্যাদি বহু মাছ আছে যা সূর্যের আলো পাইলে পানি গিয়ে শেষ যায় এখন আপনি মাছ ধরে আনছেন মাছ ধরে আনার পর আপনি কি সাথে সাথে জীবিত অবস্থায় জবা করতে পারবেন জবা করে আপনি প্রত্যেকটা মাছ মাছা জীবিত হুকুম আছে আপনি বা ওইভাবে করবে আপনার বলে মাছকে জবা করার জন্য হুকুম দিতেন আল্লাহ মানুষের জন্য কত কঠিন তাহলে জাল দিয়ে কোন সময় যারা জাল পেতে রাখে মাছ মরে যাচ্ছে বেঁধে থাকার কারণে মাছ মরে যাচ্ছে পানির মধ্যেই তো মাছ মরে যাচ্ছে বেঁধে থাকার কারণে এখন আপনি কোন সময় পানির মধ্যে যায় জবা করবেন আর ছোট ছোট মাছ পুঁটি মাছ বলেন চিংড়ি মাছ এই যে ছোট ছোট একবারে গুড়া গুড়া মাছগুলো এগুলি যে আপনি জবাই করবেন কিভাবে আর কোন সময় বিসমিল্লা বলবেন কোন সময় এটা জবা করবেন কোন সময় কোন হাত দিয়ে ধরবেন কোন সময় চাকু আনবেন কোন সময় কী দিয়ে জবা করবেন ইসলামের শরীর আপনার জন্য সহজ করে দিয়েছে আপনি কেন কঠিন করবেন এই সমস্ত বিষয়ে কারা প্রশ্ন করে সুতরাং আল্লাহর পক্ষ থেকে এগুলি মানুষের জন্য সহজ করে দেওয়া হয়েছে মানুষ মাছ যদি পুকুরের মধ্যে হোক আর নদীর মধ্যে হোক খালের মধ্যে হোক মাছ যদি মরে ফুলেও যায় সেটা যদি অনুপযুক্ত না হয় একবার পচা দুর্গন্ধ হয়ে গেছে সেটা আলাদা কথা মাছ ময়ে দেখা আছে মোটা ফুলে গেছে তাও এটা হালাল করেছে এই সম্পর্কে আল্লাহ সুসল্লা সলম একটি হাদিস এই হাদিসটিকে দুর্বল বলছেন অনেকেই কিন্তু হাদিসটি মুসনাদ আহমদে আছে ইবনি আজ আছে দারকুতিন্দা আছে বাহাদী কিন্তু অন্যান্য গ্রন্থ আছে কিন্তু হাদিসটি দুর্বল জয় বলা হয়েছে এইবন ওমরাজন থেকে হাদিসটি ওহিল্লাত লানা সুদসল্লা সল্ম হাদিস এটা ওহিল্লাত লানা মাইতা দান ও দামান হাদিসটি আছে যে দুইটি রক্তকে হালাল করা হয়েছে আর দুটি মৃত্যুকে হালাল করা হয়েছে দুইটা মৃত্যু প্রাণী হলো কি একটা হলো জারাত আরেকটা হলো মাছ আর দুইটা রক্তকে হালাল করা হয়েছে সেইটা সেটা আবার হাদিস ঠিক আছে একটা হলো যেন পশু পাখির বা যে সমস্ত প্রাণী খাওয়া আমাদের জন্য যায় সেটা হলো কলিজা আর একটা হইলো তিহাল তিহাল হলো ফুসফুসের যেটা অংশ সেটা অন্য ভাষায় এটা অন্য অনেকে বলে থাকে তো এই দুটো আবার অন্য বর্ণনা দ্বারা ঠিক আছে কিন্তু অন্য বর্ণনায় সহি বর্ণনা আছে যদি এই হাদিসটা দুর্বল হয় সহি বর্ণনা আছে হুয়া তহুরু মা উহু আল হিল্লু মাইতাতুহু এই বর্ণনা আবু আছে নাসাই তিরমিজি ইবনে মাজাহ সাইটা গ্রন্থে পাওয়া যায় হাদিস আবু থেকে বর্ণিত সেটা হলো কি হুয়া তহুরু সাগরের পানি পবিত্র ওয়াল হিল্লু মাইতাতুহু এবং তার জীবিত প্রাণী এটা আর কি মৃত্যু প্রাণী বল হেলু মাইতাতেও তার মৃত্যু প্রাণী হালাল করা হয়েছে এখন মৃত্যু প্রাণী বলতে আবার এখানে যে সমস্ত প্রাণী হিংস্র দূষিত ক্ষতিকর করে ওটি না যেমন মাছ যে সমস্ত প্রাণী খাওয়া যায় সে তার মধ্যে এটা হালাল করা হয়েছে যদিও মরে যায় তাই শুধু এই হাদিস ধরে স্পষ্ট প্রমাণ করে এখানে সাগরের মাছ খাওয়া এটা স্পষ্ট করে আল্লাহ রসুল সাল্লাহ বলে দিয়েছেন তারপরে সুরা মায়দার ছিয়ানব্বই নম্বর আয়াত আপনি খুলে দেখতে পারেন জাহালা নবিশরা মায়দাসিয়ান আল্লাস অনতুল এশাদ করেন উহাইল্লাহকুম শয়দুল বাহ রে অত আহাম হুম তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকারকে অত আহাম এবং খাওয়াকে সুতরাং এই জন্য যে ব্যক্তি মহরেম অবস্থায় থাকে ওই ব্যক্তির স্থলভাগের প্রাণীকে শিকার করা নিষেধ করা হয়েছে যে সমস্ত প্রাণী খাওয়া যায় যারা শিকার করতে পারবে না কিন্তু সমুদ্রের জিনিস শিকার করতে পারবে মাছ অন্যান্য এগুলি যদিও সে মোহরেম অবস্থা আছে তো সুতরাং শরীরের বিদায় এখানে কত সুন্দর স্পষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহ সোমান আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমরা তৌফিক দান করে নামিন হাজার মোহাম্মদ